নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6/12/2020 গ্র্যাজুয়েট শিক্ষক মহাশয়দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সে আপডেটটা আপনার সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দেখে নেব যে সমস্ত গ্র্যাজুয়েট টিচাররা রয়েছেন তাদের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন আজকে 6/12/2020 গুরুত্বপূর্ণ আপডেট। সামনে ভোট, মহারাষ্ট্রের মতো প্রত্যাঘাতে জোটবদ্ধ রাজ্যের শিক্ষককুল। সামনে ভোট, মহারাষ্ট্রের মতো প্রত্যাঘাতে জোটবদ্ধ রাজ্যের শিক্ষককুল। মহারাষ্ট্রে বিধানসভায় উচ্চ কক্ষ বিধান পরিষদে শিক্ষক ও স্নাতকদের জন্য নির্ধারিত 7টি আসনে যেভাবে বিজেপি পর্যদস্ত হয়েছে, তাতে করে এ রাজ্যে শিক্ষককুল ও ন্যায্য দাবি আদায়ের জন্য রাজনৈতিক রং ভুলে জোটবদ্ধভাবে লড়াইয়ে সামিল হয়ে এ রাজ্যের শাসককে শিক্ষকদের নানাবিধ দাবি দাওয়া মানতে বাধ্য করতে চলেছে। সামনে ভোট, তাই নিয়ে গ্র্যাজুয়েট শিক্ষকদের সংগঠন বিজিটিএ রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, হাইকোর্টে টিজিটি স্কেল সংক্রান্ত মামলায় আমাদের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও সরকার যেভাবে তা অস্বীকার করছে, তাতে করে 1.5 লক্ষের অধিক গ্র্যাজুয়েট টিচার্স ও তাদের পরিবার ক্ষোভ ভোটবাক্সে একত্রিত হয়ে প্রতিশোধ যে নেবেই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সরকারের কাছে তাই আমরা বারংবার বার্তা দিচ্ছি যে ভোটের আগে অন্তত এই রাজ্যের গ্র্যাজুয়েট টিচারদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একবার সামনাসামনি বসুন। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার আগেই সমস্যাগুলো সমাধানের এগিয়ে আসুন। বিজেটির রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, এ রাজ্যের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাগণই বিগত সরকারের আমল থেকে এই আমল পর্যন্ত নানাবিধ প্রতিশ্রুতি পেয়ে গেছে শুধু, এবং কিন্তু সব কিছুর একটি লিমিট থাকে। এবার আমরা সারা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাই প্রতিশ্রুতি নয়, ইমপ্লিমেন্টেশনের দাবি জানাচ্ছি। মনে রাখতে হবে যে কোন বিধানসভার হার জিত 500 কম ভোটের ব্যবধানে হয়, এবং সেখানে এই রাজ্যের শিক্ষক সংখ্যা ও তাদের পরিবারের ভোটার সংখ্যা অনেক বেশি নিকেশ পাল্টে ফেলতে পারে। তাহলে দেখতে পাচ্ছেন যে বিধানসভা ভোট 2021 রয়েছে, তাকে সামনে রেখে এই শিক্ষক সংগঠন তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে, যার প্রভাব কিন্তু ভোটবাক্সের ওপর পড়তে পারে সেরকমই আভাস পাওয়া যাচ্ছে এই খবর থেকে। তো গ্র্যাজুয়েট টিচারদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।